টপলু এই যে রুমাল, ঠিক আছে? কিন্তু তুই এখনো বালিশটা ওখানে রেখে দিয়েছিস? এটা খুলে গেল কি করে এই সকালবেলায়? সত্যি তাই, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, ভেরি গুড ভেরি গুড। আর এইটা হচ্ছে আমার টিফিন, মুড়ি বাতাসা। এই দেখো মামা, ট্রেন যাচ্ছে, বাই বাই করে দাও ট্রেনকে, বাই বাই। তুমি কোথায় যাচ্ছো টপলু? স্কুলে। তুমি আজকে কাটবে না তো? প্রমিস প্রমিস। ও শরীরটা ভালো নেই বাবা, চলো। ও শরীরটা ভালো নেই বাবা, চলো 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 চলো। হ্যালো সবাইকে, আমি আত্রি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে মঙ্গলবার, ফাইনালি ফিট অ্যান্ড ফাইন। এখন বরনগর মেট্রো স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি, এসে গেছি আর কি। মানে এখানে টপলু ফ্রেন্ড পেয়ে গেছে, ওদের ফ্রেন্ডদের কারোরই না শরীরটা ঠিক জুৎসই নয়। তো যাই হোক, আসছে বেশিক্ষণ, আমরা ধরি হচ্ছে 7:19 মেট্রোটা, মানে ওইটা যদি আমরা ধরি আমাদের একদম টাইম মতো আর কি আমরা পৌঁছে যাই। এটা কিসে উঠেছো টপলু? স্কেটার। চলো সামনে দেখো, সামনে দেখো, সামনে দেখো, চলো চলো চলো। টপলু একা একা শিখে গেছে, বাহ 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 বাহ। পুচকিগুলোকে ঢুকিয়ে দিয়েছি স্কুলে, আর আজকে পুরো মিরাকল হয়ে গেছে। আজকে টপলু হাসতে হাসতে স্কুলে ঢুকেছে, বাপরে আমার, মানে আমার জন্য আজকের দিনটা হচ্ছে মানে একটা সাকসেসফুল ডে বলতে পারো। যাই হোক, শান্তি। এবারে জানি না স্কুলের ভেতরে গিয়ে কী করবে, ভেতরে গিয়ে না আবার কান্নাকাটি করে, এইটা একটা টেনশন। তো এইটা হচ্ছে হিন্দ সিনেমা, তো আমরা যে জায়গাটায় বসতাম সেই জায়গাটায় না আমরা আর বসবো না, আমরা অন্য একটা জায়গায় আজকে বসবো ঠিক করেছি। তো তার জন্য আমরা এখন সবাই মিলে ওই নতুন জায়গাটায় যাচ্ছি। এই হিন্দ সিনেমাটা খোলে না নাকি? এটা হিন্দ আইনক্স, এই সাত সকালে খুললেই বা কী মুভি দেখবো। তো যাই হোক, আজকে একটুখানি শান্তি লাগছে যে ও হাসতে হাসতে ঢুকেছে, যদি আমি একটুখানি ঘুষ দিয়েছি, একটা কিটক্যাট দেখিয়েছি, তারপরে অনেক বন্ধুরাও সঙ্গে ছিল। টপলুর ছুটি হয়ে গেছে, চলে এসেছে। আরেকজন কোথায়? ও ওইখানে। আচ্ছা কি মা, হোয়াট ইজ দিস? আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। এই যে টপলু সমস্ত বন্ধুরা, এই যে হ্যালো তিলোত্তমা, হ্যালো তিলোত্তমা, হ্যালো, বাই বাই। ইয়েস, আই এম ডুইং এ ভিডিও। ইয়েস। তো আমরা একটা নাগাদ বাড়ি ঢুকেছি, বাড়ি ঢোকার পরে না অ্যাডজাস্ট কোনো টাইম থাকে না, মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে বাকি সমস্ত কাজ করতে হয়। ঘরটা সত্যি কথা বলতে আমি কিচ্ছু এসে গুছাই না, সমস্ত আমার ঘরের অবস্থা খুবই খারাপ, দেখো এরকম পড়ে রয়েছে, এরকমই থাকবে, কিচ্ছু করার নেই। টপলুকে স্নান করাই, আমি নিজে স্নান করি, টপলুকে খাওয়াই, তাই দুটো বেজে গেছে, এখন আমি নিজে খাবো। আর আজকে তো বিপত্তারিণী পুজো, তো মায়ের, এবাড়ির মায়ের আর কি উপোস ছিল। আমার মা করে না বিপত্তারিণী পুজোটা, বাট এবাড়ির মা করে, তো উপোস ছিল, তো অনেক প্রসাদ প্রসাদ আছে, ওগুলো খাবো, খুব ইচ্ছে করে খেতে। আর দেখো এত গরম, এদিকে পুরো মেঘলা ওয়েদার, একদম দেখছি মেঘলা ওয়েদার, ওয়েদার দেখো পুরো মেঘলা একদম, কিন্তু এমন গরম লাগছে, এই সিঁদুর টিদুর গুলো পুরো গলে গলে পড়ছে। তো যাই হোক, চলো এখন নিচে খেতে যাই, খেয়ে টেয়ে নিয়ে তারপরে প্রসাদ খাবো, মানে আগে একটুখানি প্রসাদ খাবো, মানে পুরো প্রসাদটা খেয়ে নিলে না ভাত খেতে পারবো না, একটুখানি প্রসাদ খাবো তারপরে ভাত খাবো তারপরে প্রসাদ খাবো। একে দেখো এইসব উল্টো পাল্টা খাবার রাত দিন খাচ্ছে, মানে রীতিমতন আমাকে ব্ল্যাকমেলিং করে এগুলো কেনায়, যে আজকে আমি কাঁদিনি তাহলে আমাকে দাও, এবার না দিলে আমি ভাবি যদি পরের দিন আবার কাঁদে, মানে কি অবস্থা, কে কাকে ভয় দেখাবে। ও রেড কার্ড পড়তে গেছে, ওকে পড়িয়ে দাও। এই তো প্রণাম করো, কোথায় গো? ও আচ্ছা এখানে রেখেছ, সুন্দর ছবিটা হয়েছে, নাও পড়ো। নন করো, আলু বোখরা ঠান্ডা, মোমো ফ্রিজে রেখেছিল তো প্রসাদটা ঠান্ডা, একটু বুঝে শুনে খাও, একটু বুঝে শুনে। মামামকে দেবে তো? না দেবে না। মামাম কোনটা খাবে টপলু?
কেন মামাম তাহলে কাঁদবে? এটা ফ্রিজে রেখেছে মোমো, ওই জন্য ঠান্ডা লাগছে। মামামকে একটা দাও, মামামকে একটা দাও, শেয়ারিং ইজ কেয়ারিং, দাও। ও আমার ঠান্ডা লাগবে বলে দেবে না? দাও একটু, দাও একটু, দাও একটা প্রসাদ দিতে হয়, দাও মাকে দাও। এটা কি টপলু? এগুলো দুষ্টুমি হচ্ছে, টপলু কিন্তু দেয়। টপলু দাও, এটা মাকে দাও, মামামকে দাও, বলো তুমি খাও। পুরো ইচ্ছা করে দুষ্টুমি করছে। ঠিক আছে আমি নিয়ে নিলাম, যা। এখন বাজে বিকেল 5:30, এখন বেরোচ্ছি পৌস্তবকে নিয়ে ডাক্তারবাবুর কাছে যাবো, মানে যে ইসিজি ইকো যে রিপোর্টসগুলো হয়েছিল আর ওর রিপোর্টও দেওয়ার আছে, তো সেইটা। সারা দুপুর একটুখানিও শুইনি, মানে একটুখানিও মানে শোয়ার টাইম হয়নি। টপলুর স্কুলের জামাকাপড়গুলো কাচলাম, তারপরে পাপিয়াদি মানে ঘরটর ঘর বলছি বাসনপত্র সমস্ত রেখে দিয়ে যায়, তো মানে মেজে রেখে দিয়ে যায়, সেগুলোকে জায়গার জিনিস জায়গায় তুলে তুলে রাখলাম। আরেকটা কাজও ছিল, সেটা করিনি, আমার ইচ্ছাই করলো না আর করতে, সেটা হচ্ছে জামাকাপড় গুছানো আর কি, মানে যেগুলো কাচতে দিয়েছিলাম সেই জামাকাপড়গুলো বারান্দায় ছিল। মানে এই কাজটা আমার মানে দ্য মোস্ট ইরিটেটিং জব, মানে আমার এত বাজে লাগে, একদম করতে ইচ্ছে করে না। একটু জল খাও, কাশিতে একটু জল খেতে হয় তো মাম্মাম। ডাক্তারবাবুর গলিতে ঢুকে গেছি, কিন্তু এই মাঠটাতে একটা মেলা বসেছিল, আমি আজকে ভেবে এসেছিলাম একটু জিলিপি খাবো। ডাক্তারবাবুর ঠিকানাটা কি? বাড়ুই পাড়া লেন। আচ্ছা আচ্ছা, তো আমি ওইসব নাম্বার টাম্বার জানি না, আমি ছোটবেলা থেকে এই গড়িটা দিয়ে ঢুকে এইদিকে মেকে যাই ডান দিকে। আমাদের ডাক্তার দেখানো ডান, আজকে ফাঁকাই ছিল, মানে ভীষণ ভিড় থাকে ডাক্তারবাবুর কাছে, ফাঁকা ছিল মানে ফরচুনেটলি। আজকে লাকিলি গিয়ে দেখছি মানে একজন, তারপরেই আমরা, তাহলে অন্যান্য দিন মানে এত ভিড় থাকে। তো যাই হোক, মোটামুটি রিপোর্ট সব ঠিকই আছে বললেন, আর রিপোর্ট নর্মাল, আর কি বলে বললেন আর এক মাস মোটামুটি এটা মানে খেতে থাকো, মানে যে ওষুধগুলো দিয়েছি ওগুলো খেতে থাকো। আর রিপোর্ট নর্মাল শুনেই কৌশল এখন বলছিল চাউমিন খাবে, বাট আমি ক্যান্সেল করে দিয়েছি। আর ডাল্লাপের ভেতরে ঢুকতে চাইছে, আর ডাল্লাপের ভেতরে একবার ঢোকা মানে প্রচুর মানে খাবারের দোকান, ডাল্লাপ থেকে মানে বিতাড়িত করে সোদপুরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা। আমি বলছি ডাল্লাপ থেকে চলো সোদপুরের দিকে যাবে, নেমে গেলে গেল তুমি দম করে বাবা, কত উঁচু দেখো, বাপরে বাপ, ভেরি গুড। তোমরা যারা সোদপুরে আসবে খাবে, দেখো একটা নতুন মানে ওদেরই আর কি একটা কাউন্টার দিয়েছে, এই লোকগুলো এমন দাঁড়িয়েছে কিছুই দেখাতে পাচ্ছি না। একটা তোমার মোমো আর পাও ভাজি পাওয়া যাচ্ছে, জানি না যে কিরকম খেতে হবে বাট পাওয়া যাচ্ছে। আজ বিশেষ বিশেষ সংবাদ, একজনের পেট খারাপ হতে পারে, মানে অসুস্থ বরকে সঙ্গে ডাক্তার দেখাতে নিয়ে এসে এত কারুর খিদে পেয়ে যায়, এটা ফার্স্ট দেখলাম। আমি একটু খাইনি, আর মোমো মোমো তুমিও খেতে পারো। কেমন করেছে আগে বলো, মোমোর রিভিউ। মোটামুটি ভেজ মোমো এটা, তার মানে এখানে সবই ভেজ, সবই ভেজ। পুনে পাশার থেকে মেয়েটার খাটনি চলছে, কোন চোখে তাকাবো মেয়েটার দিকে, ভালোই লাগে না আমার আর সত্যি দিচ্ছে না। কেন বলতো, কালকে রাত্রে আমার সামহাও ভালো করে ঘুম হয়নি, আমি খাবো স্থল ঢালা ভাত, মানে ভাতের সাথে কিছু কম্পোনেন্ট থাকবে। আজকে কথা বলতে পারছি না, মানে ঘুমে না, তুমি এক্সপ্রেশন দাও না, আমি কথা বসিয়ে নিচ্ছি, কোনো ব্যাপার নেই। দেখো বাবা, তুমি রান্না করতে করতে ঘুমিয়ে পড়ো না লালু গাছের উপরে।
প্লাস স্কুলের ব্যাগ গোছানো সেভাবে কিছু থাকে না, কারণ ওদের সমস্ত বই টই যা সমস্ত থাকে সেগুলো স্কুলেই থাকে। কয়েকটা জিনিসই লাগে, সেটা হচ্ছে ডায়েরিটা দিতে হয়, রাইমস বুকটা দিতে হয়, আর এখানে হচ্ছে পেন্সিল বক্সটা দিতে হয়, আর দিতে হয় কালার পেন্সিলের ব্যাগ। দেখো এটা পুরো ভর্তি ছিল, সমস্ত হারিয়ে হারিয়ে এই কটাতে এসে জুটেছে। যাই হোক, আমি এটাই ঢুকিয়ে দিলাম, ওদের মনে হয় স্কুলেই ম্যাম দিয়ে দেয়, কারণ আমাকে আর কালার পেন্সিল টেন্সিল দিতে কিছু বলেনি, যা আছে তাই। তো এটা গোছানো কমপ্লিট হয়ে গেল। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, জাস্ট খাবো আর চটপট শুয়ে পড়বো, কারণ আজকে একটু তাড়াতাড়ি শুতেই হবে, কালকে আবার আমি জানি মানে আজকে আমি বেশিক্ষণ ব্লগে থাকতে পারলাম না, মানে আই এম রিয়েলি ভেরি সরি, মানে তোমরা প্রত্যেকেই আমাকে চাও আমি সেটাও খুব ভালো করে জানি, সামনের ব্লগে আমি ডেফিনেটলি থাকবো, আসবো আরেক দিন, আজ যাই। ছটা তিরিশে বেরিয়েছি আমি স্কুলে পৌঁছে গেছি, কৌস্তবকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি যে আমরা পৌঁছে গেছি, তারপরে দেখি আরে বেরায় না কেন, তার অনেকক্ষণ পরে বলছে তোমরা চলে যাওয়ার পরে আমি অসাধারণ ঘুম দিলাম এই উঠলাম। কিন্তু বাড়ির সমস্ত কাজ সমস্ত যাবতীয় তো চলো আজকে মতন টাটা। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, টোপলি সোনা কি করতে হবে? লাইক, আমি এখন এ করছি। আচ্ছা ঠিক আছে, লাইক করে দিও, যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো চলো আজকের মতন টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে আবার, কিন্তু দেখেছো কিরকম ফক্কর হয়েছে। আচ্ছা বলে দাও তোমাদের সাথে আবার দেখা হবে, লিখবকে কিন্তু, বাই বাই, রাইটিং মানে যা দুষ্টু হয়েছে, বাই 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 বাই।